করতে থাকে, পৃথিবী পরিক্রমণ করছে। পরিক্রমণ করতে করতে 23শে সেপ্টেম্বর পৃথিবী কক্ষপথের এমন একটা স্থানে অবস্থান করে যখন সূর্য নিরক্ষরেখার উপর লম্বা পরিক্রমণ দেয় এবং পৃথিবীর দুটো গোলার্ধ অর্থাৎ উত্তর এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরত্বে অবস্থান করে এবং এই দিন ছায়াবৃত্ত সমস্ত অক্ষরেখাকে সমদ্বিখণ্ডিত করে। ফলে পৃথিবীতে দিন রাত্রি উভয় গোলার্ধে দিন এবং রাত্রির পরিমাণ সমান হয় এবং এই দিনটাকে বলা হয় বিষুবা। বিষুবা শব্দের অর্থ হল সমান, অর্থাৎ দিন এবং রাত্রি সমান, অর্থাৎ 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি হয়ে থাকে। এবং এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল, তাই এটাকে বলা হয় শরৎকালীন বিষুব। এবং যেহেতু বর্ষা বৃষ্টি হয়ে থাকে বর্ষাকালের শেষ অংশ, তাই আমরা এটাকে বলা হয় বলে থাকি এটাকে জলবিষুব। এবং দক্ষিণ গোলার্ধে এই সময় মহাবিষুব বিরাজ করে, মানে মহাবিষুব দক্ষিণ গোলার্ধে বলা হয়ে থাকে। পৃথিবী পরিক্রমণ করছে, করতে করতে যখন 22শে ডিসেম্বর এসে পৌঁছায়, পৃথিবী কক্ষপথের এমন একটা স্থানে অবস্থান করে তখন উত্তর গোলার্ধ সূর্য থেকে অনেক দূরে অবস্থান করে, দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছে চলে আসে এবং মকরকান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। ফলে দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত্রি বিরাজ করে এবং উত্তর গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা, অর্থাৎ ক্ষুদ্রতম দিন এবং দীর্ঘতম রাত্রি বিরাজ করে। এই দিন সূর্যের দক্ষিণ দিকে গমনের শেষ দিন, তাই একে দক্ষিণ অয়নান্ত দিবস বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা যেখানে বলেছিলাম যে 21শে জুন উত্তর অয়নান্ত দিবস, 21শে জুনের পর অর্থাৎ 22শে জুন থেকে সূর্য দক্ষিণ দিকে গমন করছে, করতে করতে এসে কখন 22শে ডিসেম্বর সূর্য মকরকান্তি রেখার উপর লম্বাভাবে কিরণ দিল। ফলে স্বাভাবিকভাবে এই 22শে ডিসেম্বর 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত সূর্যের এই গতিপথটাকে বলা হয় দক্ষিণায়ন। আর 22শে ডিসেম্বর এই দিনটা যেহেতু দক্ষিণ দিকে গমনের শেষ দিন, তাই এটা দক্ষিণ অয়নান্ত দিবস বলা হয়ে থাকে। এবং এই দিন যেহেতু মকরকান্তি রেখার উপর লম্বাভাবে কিরণ দেয়, তাই একে মকর সংক্রান্তি বলা হয়ে থাকে। এবং শীতকাল, উত্তর গোলার্ধে শীতকাল, তাই এই সময়কে, এই দিনটাকে শীতকালীন সৌরস্থিতি বলা হয়ে থাকে। এবং এই দিন আমরা দেখি যে কেবলমাত্র নিরক্ষরে